রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল একদল যুবক। বৃহস্পতিবার 4 জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জনসভায় যোগ দিতে আসেন শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্টে নামেন শুভেন্দু অধিকারী, তারপর বাই রোডে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রায়গঞ্জে আসার পথে রায়গঞ্জ পানিশালাতে একদল যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে হাতে কালো পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেয়। আনোয়ার আলী তৃণমূলের কর্মী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা শুভেন্দু অধিকারের কালো পতাকা দেখালাম, তার কারণ হলো যে গত পৌরসভাতে যে ইলেকশন হয়েছিল তার ভোট লুটারা হিসাবে মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে সেটা হলো শুভেন্দু অধিকারী। তার যে রাজনীতি আমরা বারে বারে দেখতে পাচ্ছি, বিশৃঙ্খলা এবং উত্তেজনকপূর্ণক যে যে একটা গুন্ডা বাহিনী দিয়ে যে ভোট লুট করবে এমন একটা ওনার পরিকল্পনা রয়েছে। কিভাবে মানুষকে বিঘ্নিত করে আবার পুনরায় ভোট নষ্ট করার বা মানুষের কাছ থেকে ভোটের ভোটাধিকার যে আছে একটা অধিকার সেটাকে খরণ করার চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে ওনাকে আমরা কালো পতাকা দেখাচ্ছি এবং ওনার কুশপুতুল পুড়িয়ে আমরা তাকে ধিক্ষার মিছিল করছি। বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল, তিনি বলছেন, আমার জানা নেই, যদি এটা করে থাকে খুবই অন্যায় করেছে, রায়গঞ্জের সংস্কার এটা নয়। আগামী দিনে যে যেরকম পথ দেখাবে তাহলে সব রাজনৈতিক দলই সেই পথেই হাঁটবে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। আমার জানা নেই, যদি এটা করে থাকে এটা ভারী অন্যায়, কারণ আমাদের এই রায়গঞ্জে বা আমাদের এটাতে কোনো কালচার নয়। আগামী দিনে যে যেরকম পথ দেখাবে সবাই সেই পথেই চলবে। আমি জানি না, এখন হয়তো ফাইনালি জানতে পারবো, আপনাদের কাছে শুনলাম, আমি এখনই শুনলাম। যদি সত্যিই সেই ঘটনা হয়ে থাকে, আমি বললাম তো রায়গঞ্জের সংস্কৃতি রায়গঞ্জের কালচার এটা নয়, যদি এই পথ দেখা তাহলে আমরাও সেই পথে চলবো, অন্যান্য রাজনৈতিক দলও সেই পথে চলবে। যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করার অধিকার আছে, যে কোনো পার্টির যে কোনো দলেরই হোক, এইভাবে মানুষের জয় করা যায় না। একদিকে পুলিশের ধমকানি চমকানি, একদিকে বিভিন্ন দাদাদের ধমকানি চমকানি, এগুলো দিয়ে মানুষের মন জয় করা যায় না। সেটা মানুষ কিছুদিন আগেই প্রমাণ করে দিয়েছে, রায়গঞ্জ বিধানসভার লোকেরা 47,000 ভোটে আমাকে জিতিয়ে এবারও মানুষ ঠিক জায়গা মতো জবাবটা দেবে। পুলিশের সামনে এরকম ঘটে অবশ্যই, পুলিশ কোথায় এখন? রায়গঞ্জে যে পুলিশ প্রশাসন রয়েছে ডাইরেক্ট তো রুলিং পার্টির হয়ে কাজ করছে, ডাইরেক্ট কাজ করছে, উর্দিটা খুলে দিয়ে ডাইরেক্ট পতাকা নিয়ে কাজ করলে আরো মানুষের ভালো হবে। চারিদিকে যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক, এখানে এটা থামার কোনো নাম নেই। কারণ পুলিশ যদি ভোট করে তাহলে আমাদের লড়াই করতে হচ্ছে প্রশাসনের সঙ্গে, প্রশাসনের যদি সংবিধানের দায়বদ্ধতা না থাকে তাহলে আর কি হবে? প্রশাসনের কাজ হলো ভোটের সময় তৃণমূলকে জেতানো ছাড়া আর কিছু নয়। রায়গঞ্জে এসে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসিআই বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কথা। তিনি বলেন, ইতিমধ্যে 100-এর বেশি বিজেপি কর্মীকে সিভিক ভলান্টিয়ারকে দিয়ে থানাতে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাজ থেকে বিরত করিয়েছে। পুলিশ রাজনীতি করছে, তাই লিখিত অভিযোগ হবে, শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার দাবি জানানো হবে। শুক্রবার সকাল 11টার সময় উত্তরবঙ্গের 8 থেকে 10 জন বিজেপি বিধায়ক রায়গঞ্জ থানার সামনে শান্তিপূর্ণভাবে ধর্নায় বসবেন, কোনো আইন হাতে না নিয়ে। আর যদি সদর্থক কোনো আলোচনা তাদের সঙ্গে বসে, তারা যদি বলে শান্তিপূর্ণভাবে ভোট হবে, তাতে যেই জিতুক কোনো আপত্তি নেই, তাহলে আমরা সেটাতেই রাজি রয়েছি। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের। অত্যন্ত লজ্জাজনক, তারপরে জগৎ দলে যা, আমার নাম নেই, কারণ পুলিশ যদি ভোট করে এখানে লড়াই দেবে সরকারের সঙ্গে বিজেপি, এখানকার ডিএম কি করে জেতাবে 10,000, তারপরে ডিএম স্কোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রাইল, সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা না কেবল রাস্তা থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতান, তাহলে যা হওয়ার তাই। শুনুন, আগামীকাল রায়গঞ্জ থানা ধর্ণা কেন? আগামীকাল কেন ধর্ণা? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার পুলিশ অবজারভারের কাছে
ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ। কেন, কি কারণ, কি কারণ আপনি নিজে জানেন। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল। আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানাঙ্গিতে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে গোলমাল রাখবে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, মানুষ ভোটদান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব। কোনো লাভ হবে না। 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হয়েছে 8,200। পঞ্চায়েত ভোটে 11টা জিকিতে আমি প্রদান করেছি, 2 পঞ্চায়েত সমিতি দখল করেছি, পুরো হাতের বাইরে। অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে, কাঁথি তমলুক জিতেছি, 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে, 26-এ নরেন্দ্র মোদীকে 16-16। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন যতই এগিয়ে আসে ততই যেন ভোটের উত্তপ্ত পরিবেশ আরও কিন্তু জোরালো হয়ে উঠছে। আমরা দেখলাম গতকাল যখন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা রাজ্যের, তিনি যখন রায়গঞ্জ শিলিগুড়ি থেকে যখন আসছিলেন সড়কপথে রায়গঞ্জের দিকে বিধানসভা উপনির্বাচনের প্রচারে, ঠিক তখন দেখা গেল বারোদুয়ারির সামনে সেখানে একদল যুবক, তারা কিন্তু কালো পতাকা হাতে নিয়ে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে, আর এতেই কিন্তু ভোটের উত্তপ্ত পরিবেশ আরও কিন্তু উত্তপ্ত হতে থাকে। আমরা দেখি যে মানে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু তারা সেখানে গো ব্যাক স্লোগান দিতে থাকে কালো পতাকা নিয়ে, এবং পরবর্তীতে তারা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ছবি নিয়ে কিন্তু তারা কুশপত্রিকা কিন্তু দাহ করে সেখানে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা কিন্তু বেশ খানিকক্ষণ সেখানে থেকে কিন্তু তারা কিন্তু একটা গ্লোবাল স্লোগান থাকে। আমরা দেখি যে যখন হচ্ছে বাগডোগরা থেকে যখন শুভেন্দু অধিকারী যখন রায়গঞ্জ দিকে আসছিলেন, ঠিক ওই বারোদুয়ারির ওখানে এসে মানে দুই দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে কালো পতাকা নাড়িয়ে তারা কিন্তু মানে সেই যুবকরা কিন্তু তাকে গ্লোবাল স্লোগান দিতে থাকে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।